হ্যালো বন্ধুরা, আপনাদের এডুকেশন হেল্প পয়েন্টের পক্ষ থেকে ওয়েলকাম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিন সম্পর্কে। পরীক্ষার যে এক্সামিনেশন প্রোগ্রাম সে সম্পর্কে আলোচনা করতে চলেছি, কবে পরীক্ষা শুরু হবে, কবে পরীক্ষা শেষ হবে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো নিশ্চয় এই আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি অফিসিয়াল না আনঅফিসিয়াল এই রুটিনটি সেটা আমি আপনাদের সামনেই দেখাবো, অর্থাৎ যে কোনো একটি ব্রাউজার থেকে আমি আপনাদের এই রুটিনটি দেখাবো। তো অবশ্যই এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। চলো আমরা সরাসরি যে কোনো আমাদের মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজারে, যে কোনো একটি ব্রাউজারে চলে যাই। দেখো দেখো আমরা কি করব, যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব, কি সার্চ করব, যেহেতু আমরা উচ্চ মাধ্যমিকের রুটিন সম্পর্কে জানতে চাই, রুটিন সার্চ করব। সেখানে আমরা কি লিখব, ডাব্লিউ বি সি এইচ এস ই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। সেখানে আমরা কি করব, সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেটি আমরা দেখতে পাচ্ছি। এই ইন্টারফেসে কি করব, আমরা ক্লিক করব। ফার্স্ট যে লিঙ্কটি আছে এই পেজের সেখানে আমরা ক্লিক করব। দেখো আমরা ক্লিক করি, ক্লিক করার পরে ঠিক আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা সম্পূর্ণ অফিসিয়াল পেজ। এখানে আমরা একটু জুম করে দেখাচ্ছি। দেখো এই পেজের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি রুটিনস 2020, দেখতে পাচ্ছ অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা ক্লিক করব, এই যে এই জায়গায়, এই জায়গাটিতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এই লিঙ্কে আমরা ক্লিক করে দেখি কি আছে। ক্লিক করার পরে আমাদের সামনে দেখো রুটিনটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। সেখানে আমরা দেখো ক্লিক করি, আমাদের সামনে এই অফিসিয়াল রুটিনটি চলে আসছে। অবশ্য এখানে আমরা দেখে নিব, আমি ভিডিওটি হয়তো বিস্তারিত না বলতে পারি, না বললে আপনারা আমার ডেসক্রিপশন থেকে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও রুটিনটি বিস্তারিতভাবে দেখে নেবেন বা ডাউনলোড করেও রাখতে পারেন। দেখো এখানে লেখা আছে এক্সামিনেশন প্রোগ্রামস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2020 অর্থাৎ 2020 যে পরীক্ষা হবে, নিউ সিলেবাসে যে পরীক্ষা হবে, কবে শুরু হবে পরীক্ষা। দেখো সকাল দশটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে, সকাল দশটায় শুরু হবে, একটা পনেরো মিনিটে পরীক্ষা শেষ হবে। দেখো কয়টায়, সকাল দশটায় একটা পনেরোতে শেষ। তারপরে দেখো পরীক্ষা শুরু কবে হচ্ছে, পরীক্ষা শুরু হচ্ছে 12/3/2020 অর্থাৎ 12 মার্চ 2020-র 12 মার্চে 12-এর প্রথম পরীক্ষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা শুরু হবে। আর তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে হবে পরীক্ষা 12-এর সেটা 14/3/2020 অর্থাৎ 14 মার্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে। তারপরে পরীক্ষা শেষ হবে 27/3/2020 অর্থাৎ 27 মার্চ 2020-র 27 মার্চে পরীক্ষা শেষ হবে, অর্থাৎ সব পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যাবে 27 মার্চ। তো দেখো কারো যদি মনে হয় যে আমরা তো রুটিনটা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম না এই ভিডিওতে, অবশ্য দেখে নাও, রুটিনটা নিজে নিজেই পড়ে নিবে, তোমরা তো অবশ্যই পড়তে শিখেছো, রুটিনটি পড়ে নিবে। আমি ভিডিওটি বড় না করার জন্য এখানেই শেষ করতে চাইছি। রুটিনটা এর আরও বিস্তারিত দেখার জন্য ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারো, ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেই ডাউনলোড করে নিবে। তো আশা করি ভিডিওটি সকলকেই ভালো লাগবে, কারণ আপনাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু রুটিন দেখেই যদি চালু করতে চাও তাহলে চালু করতে পারো। যে পরীক্ষার কতদিন সময় আছে, কতদিন সময় নেই, কবে পরীক্ষা শুরু হবে, এই এলোমেলোটা কিন্তু এর ভিডিও থেকে কেটে যাবে, কখনো মনেই হবে না যে অনেক দিন আছে কি অনেক দিন নেই। তো ভিডিওটি যাদের ভালো লেগেছে যদি একটু উপকার করে থাকি তাহলে অবশ্য
একটি লাইক দিবে, কিন্তু আমি কি লাইক পাওয়ার যোগ্য নয়, লাইক দিবে। আর যদি ভালো না লাগে, একদম ভালো না লাগে থাকে, তাহলে অবশ্যই ডিসলাইক করার জন্য কিন্তু ডিসলাইকের যে আইকনটি দেওয়া আছে সেখানে ক্লিক করো, ডিসলাইক করো, কোনো অসুবিধা নেই। আর এর থেকেও কোনো বিস্তারিতভাবে যদি জানতে চাও তাহলে অবশ্য কমেন্টে জানাবে, কমেন্টে বলবে যে দাদা কি অমুক কি আমি এটা বুঝতে পারলাম না, অবশ্য এটা একটু বিস্তারিতভাবে বলে দিলে খুব ভালো হয়, অবশ্য আমি চেষ্টা করব। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকুন, এর থেকেও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আরও আরেকটি কথা বলি যে 12-এর যে কোনো বিষয়ের সাজেশন যদি কারো প্রয়োজন হয়, তো যদি মনে করো আমার সাজেশন দরকার, তাহলে অবশ্য কমেন্টে জানাও, আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সমস্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ সাজেশনগুলো আলোচনা করা হবে। অবশ্য সেই সাজেশনগুলো থেকেই তোমরা কিন্তু এই পরীক্ষার অবশ্যই সাফল্য হতে পারবে, সাজেশন ফলো করলে। আর অ্যান্সারের সেই সাজেশনের প্রশ্নগুলো উত্তরের ভিডিওও তোমরা পেয়ে যাবে সেই ডেসক্রিপশন থেকে, আমি অবশ্যই সেরকম ভিডিও বানাবো, তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতেই পারো কার কী প্রয়োজন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আপনাদের কাছে আমি এখানেই বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।